हेलो डियर फैमिली, सकले केमन आछो? आशा करछि भालोई आछो। सौमी एंड रेशमी न्यू ब्लॉगे सकल के स्वागत। एखन बजे प्राय 5:30। एखन देखुन रेशमी जाच्छे नीचे दोकाने, केनना ओर स्कूल थेके किछु पेपर देय वार्कशीट, सेगुलोके माने प्रिंट आउट करे निये एसे तारपर ओके होमवर्क करे तारपर सेगुलो स्कूले जमा दिते हय। सेई हिसेबे ओ एखन जाच्छे नीचे। আর আজকে ফোনটা কেন ওকে দিয়েছি, কেননা অনেক কটাই প্রিন্ট আউট করতে হবে, আবার যদি ফিরে আসতে হয় সেই হিসেবে ওকে আজকে ফোনটা দিয়েছি। ওর প্রিন্ট আউট করা হয়ে গেছে। ও আমাকে বলেছিল যে মামি আমি নিচে প্রিন্ট আউট করবো, তারপর কী কী কিনবো সেগুলো ভিডিও করবো, কিন্তু করে নিয়ে আসেনি। খুব লজ্জা জানেন তো ওর। আর এ আসতে না আসতেই আমি এখানে স্যুপ বানিয়ে ফেলেছি, ভেজিটেবিল স্যুপ বানিয়েছি, কেননা রেশমির বললাম যে সর্দিটা অনেকটাই আছে। সেই হিসেবে এখন আমি ভেজিটেবল স্যুপ বানিয়েছি, কর্ন দিয়ে, গাজর, কর্ন এইসব দিয়ে একটু স্যুপ বানিয়েছি, তো রেশমিকে স্যুপ দিয়ে দিলাম। তো যাই হোক, রেশমি সকাল হয়ে গেছে, স্কুলেও চলে গেছে, আর দাদাকে এখন অফিস দিতে যাচ্ছি। তো রোজের যাই না, আজকে কি মনে হলো যে একটু নিচে নাবি। জানেন তো বন্ধুরা, একটা খুব ভালো খবর, খবরটা হচ্ছে দুবাইতে না আর সেই যেভাব গরম পড়েছিল, একদম আমি বারান্দায় বেরোতে পারছিলাম না, সেই রকমভাবে আর গরমটা আর নেই। কেননা এখন মৌসুমটা অন্য হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে বাইরেতেই থাকি। আর ঘুরতে খুব ভালো লাগছে বাইরে, এই সকালে একটুকু মানে যখন আসতাম তখন রুমাল এটা ওটা নিয়ে আসতাম, এখন কিন্তু কিছুই নিয়ে আসতে হচ্ছে না। ঘরে এসে গেলাম, গোপালসোনাকে সেবা দিয়ে দিলাম, গোপালসোনাকে জল আর একটু বিস্কুট দিয়ে দিলাম। মানে আগে যেমন টিস্যু নিয়ে রুমাল নিয়ে হাঁটতে যেতাম, এখন কিচ্ছু নিয়ে যাচ্ছি না। এই দুদিন হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা মৌসুম পড়ে গেছে আর খুব ভালো লাগছে বন্ধুরা। এবার গোপালসোনাকে সেবা দেওয়ার পরে আমার সেবা করার পালা, সেই হিসেবে একটু রুটি করে নিচ্ছি। রেশমি যখন গিয়েছিলো তখন আটাটা একসাথেই মেখে নিয়েছিলাম, আর দুধ করছি, রুটি আর দুধ। আমি খুব একটা চা বা কিছু খেতে ভালোবাসি না, খাই মাঝে মাঝে। এই দেখুন বন্ধুরা, আজকে আমার সকালের ব্রেকফাস্ট রুটি আর দুধ গরম, তো এটাই এখন আমি খাবো। খেয়ে এবার আমি কী করবো বন্ধুরা আপনাদের সাথে সেটা শেয়ার করবো। ততক্ষণ খেয়ে নেওয়ার পরে কালকে রেশমিকে বলেছিলাম যে একটু উল আনবি, উলটার জন্যে না এই যে মামলারটা বানাচ্ছিলাম রেশমির জন্যে, সেই মামলারটা না বন্ধ হয়ে পড়েছিলো অনেকদিন, আর একা একা ভালোও লাগে না, কত টিভি দেখবো, টিভি দেখতে দেখতে যেন বিরক্ত লেগে যায়, আর অনেকই কাজ আছে, কাজ করতে করতে টাইম পাস হয়ে যায়। আমার কোনো মানে যে খুব টাইম পাস হচ্ছে না, ভাল লাগছে না, সেরকম না, আমার তো এখানে খুব ভালো লাগে, আর আমি এখানে একার মতন থাকি, খুব ভালো লাগে। আর এখন আমি এইটা মামলারটা আবার ভাবছি যে স্টার্ট করব, সেই হিসেবে উল্টা যেহেতু রেশমি কিনে এনে দিয়েছে, কদিনের মধ্যেই ভাবছি মামলারটা ফিনিশ করে তারপর রেশমিকে সারপ্রাইজ দেব। তো বন্ধুরা এখন আমি চলুন এটা বানিয়ে নিই। আর এই উলটার অনেক অনেক দাম, তো আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন, এই উলটা প্রায় 110-120 টাকা মতো নিয়েছে। তো এটা 5-10-15 টাকার যে উলগুলো ইন্ডিয়াতে হয় ওগুলো তো ছোট, এটা মনে হয় তার ডবল, অনেকটাই উল আছে এর মধ্যে। যাই হোক, দুপুর হয়ে গেল, এবার তো খাবার চিন্তা করতে হবে। আজকে ভোরবেলা কোনো ভাত ফাত যেগুলো করেছিলাম সেগুলো দাদাকে দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু সামা চাল নিয়েছি, একটু সামা চাল আর একটু ডাল। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমার সবথেকে ফেভারিট খাবার হচ্ছে এটাই, তো এটা আমি খেতে খুব ভালোবাসি, আর খুব সর্দি করেছে, সেই হিসেবে এটাই আজকে বানাবো, ভাত আর খাবো না। তো চলুন বন্ধুরা, এই পর্যন্ত আজকেই। আর আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। সকলে ভালো।